সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিসেফ ফাউন্ডেশনের প্রতিদিনের বৈকালিক আলোচনায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষি বিপণন ব্যবস্থা কেমন হওয়া উচিত। এবং আমরা এটা জানি যে আমাদের দেশে কৃষি পণ্য এবং তার বিপণন নিয়ে অনেকদিন থেকেই অনেক রকমের কথা প্রচলিত আছে, এবং সব কথাই যে আমরা মানতে পারছি তা কিন্তু না, সব প্রশ্নের জবাব যে আমরা খুঁজতে পারছি তা কিন্তু না। কিন্তু এটাও ঠিক যে আজকে যখন নাকি বাংলাদেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, তখন সংগত কারণেই এই চ্যালেঞ্জটা এসে পড়েছে যে এর বিপণন ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। আর এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনায় অংশগ্রহণ করব। আমাদের সাথে প্রথিতযশা ব্যক্তিত্বরা আছেন, তারা এখানে আলোচনা করবেন। যেমন এখানে আলোচনা সঞ্চালনা করবেন জনাব আনোয়ার ফারুক, উনি আছেন। আছেন জনাব শাহরিয়ার, যিনি বেসরকারি একজন উদ্যোক্তা এবং অনেকদিন থেকে পোলট্রি ব্যবসার সাথে জড়িত, তিনি এটি নিয়ে কথা বলবেন। কথা বলবেন আমাদের ডাইরেক্টর জেনারেল, যিনি কৃষি বিপণন অধিদপ্তরে কাজ করেন, জনাব ইউসুফ, তিনিও কথা বলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আরো অনেকেই হয়তো এর সাথে যুক্ত হবেন, তাদের কথাও আমরা শুনবো। আজকের কথার মূল উদ্দেশ্য কিন্তু একটি, সেটি হচ্ছে যে কৃষি বিপণন ব্যবস্থা কেমন হওয়া উচিত, আমাদের বেসরকারি উদ্যোক্তারা কোন চ্যালেঞ্জ গুলোকে দেখছেন, আমাদের সরকার কি চ্যালেঞ্জ দেখছেন, এবং এর মধ্য দিয়ে কোন কোন পন্থা খুঁজে বের করলে আমরা হয়তো আগামী দিনে কৃষি বিপণন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অগ্রগতি অর্জন করতে পারবো। আমি জনাব আনোয়ার ফারুক, যিনি সাবেক সচিব এবং আমাদের বিসেফ ফাউন্ডেশনের একজন নেতা কর্মকর্তা, তিনি এই আলোচনাটি সঞ্চালনা করবেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনাব আনোয়ার ফারুক, আপনাকে অনুরোধ করছি আলোচনা শুরু করবার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ জনাব রেজা আপনাকে শুভ সূচনা করার জন্য। আপনি ঠিকই বলেছেন যে আমরা যে বিসেফ ফাউন্ডেশনের যে ফেসবুক লাইভ অনুষ্ঠানটি গত 2 মাসের বেশি সময় ধরে করে আসছি করোনাকালীন সময়ে, সেটি আমরা কৃষির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং করছি, এখনো করছি। কাল থেকে হয়তোবা সরকারে যে ঘোষণা দিয়েছেন লকডাউন শিথিল করা হচ্ছে, স্বাভাবিক অবস্থায় হয়তো ফিরে যাবে বলছেন, বাট আসলে কি সেটা ফিরে যাবে, কতটুকু ফিরে যেতে পারবে? কারণ আমরা যারা স্বাস্থ্য সচেতন বা হেলথ হ্যাজার্ড যদি চিন্তা করি, তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? সুতরাং এখনো আমরা কিছুই বুঝছি না বা বলতে পারছি না যে কতটুকু আমরা স্বাস্থ্য সচেতনতা মেনটেন করে কাল থেকে সবকিছুতে আবার ফিরে যেতে পারবো। ধরেন অফিস আদালতে ফিরে যেতে পারলো, বাজার ব্যবস্থায় বোধহয় আমরা এখনো ফিরে যাওয়ার মতো আছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আমাদের যে বাজার ব্যবস্থা, যেটা কাঁচা বাজার বা ওপেন বাজারে বসে, সেখানে স্বাস্থ্য ঝুঁকিটা থেকেই যাচ্ছে, বিভিন্ন কারণে থেকে যাচ্ছে, হেলথ হ্যাজার্ড গুলো, এবং করোনার যে স্বাস্থ্য সচেতনতা সেটাকে মেনটেন করা অনেক ডিফিকাল্ট হবে। সুতরাং আমরা মনে করি বাজার ব্যবস্থাপনায় একটা অস্থিরতা আছে এবং থেকেই যাবে, এবং করোনাতে যেটা আমরা দেখেছি, কারণ আমরা দেখেছি কি যে বাংলাদেশের আমাদের যে কৃষিতে কোনো স্ট্রাকচার্ড অর্গানাইজড মার্কেট সিস্টেম ছিল না, সেটা আমাদের করোনাকালীন সময় আমরা হারে হারে টের পেয়েছি এবং প্রমাণিত হয়েছে যে আমাদের স্ট্রাকচার্ড মার্কেট সিস্টেম না থাকাতে, মার্কেট প্লেয়ারদের আমাদের অর্গানাইজ না থাকাতে কিন্তু আমরা অনেক সাফার করেছি প্রথম কয়েকদিন। পরবর্তীতে অবশ্য সরকার আমাদের কথায় বা সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর কারণে কিছুটা পরিবর্তন এসেছে, আমরা রেল ওয়াগানগুলো ব্যবহার করা শুরু করেছি, ট্রাকের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ডেভেলপ করা শুরু করেছি, জেলায় জেলায় মিনিস্ট্রি থেকে নির্দেশনা যাওয়ার পর বিশেষ করে পোলট্রি এবং দুধ বিক্রির ব্যবস্থা করা হয়েছে, কিছুটা উন্নত হয়েছে, এবং গত 5-7 দিন যদি ধরে দেখেছি অবস্থার আরেকটু বেটার ইম্প্রুভমেন্ট হয়েছে, বাজারে আসতেছে, কিন্তু মানুষ তো যেতে পারছে না এখনো, কারণ যারা স্বাস্থ্য সচেতন তারা এখনো এই বিষয়টি নিয়ে সন্দিহান আছেন কি করবেন। আমরা কিছুদিন আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমাদের ডিজি ড্যাম মোহাম্মদ ইউসুফ ছিলেন, উনি আমাদেরকে কিছু বাজার সরকার কি করছেন করোনাকালীন সময়ে, সরকারের চিন্তা ভাবনা কি আছে, এই প্রেক্ষাপট গুলো তুলে ধরেছিলেন। আর তুলে ধরার কারণেই কিন্তু প্রাইভেট সেক্টর থেকে শাহরিয়ার সাহেব এবং আনসারি সাহেব তারা একটা ইচ্ছা পোষণ করেছিলেন যে ওনারা আরেকটা এরকম ডায়লগ করতে চান ডিজিডিএম এর সাথে, কারণ করোনাকালীন সময়ে আমরা কি বাজার ব্যবস্থার কি দেখলাম, তাতে কি শিখলাম, এবং আগামীতে আমরা কি করবো, এটা ধারাবাহিকতা কি হবে, এবং এই ধারাবাহিকতায় যে পরিবর্তন গুলো আসবে সেখানে সরকারের ভূমিকাটা কি হবে, দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা আমাদেরকে ইউসুফ বলেছিলেন যে আমরা অনলাইনে একটা ব্যবস্থা করছি, আবার একটা বলেছিলেন যে আমরা ভ্যানের মাধ্যমে বিক্রয় বিপণনের একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করছি বা করছে সরকার, কিছু কিছু জায়গায় করছে, এবং আফতাব বহুমুখী থেকে সাহের ভাই বলছিলেন ওনারাও চিন্তা করছেন ভ্যান সাপ্লাই করছেন, সো করছেন, এটা হলো একটা বিষয়। বাট আমরা মনে করছি আগামীতে আরো বেশি করতে হবে, করতে গেলে প্রাইভেট সেক্টরের রোলটা কি হবে, সরকারের কি রোলটা হবে,
সরকার কিভাবে প্রাইভেটকে সহায়তা করবে, সাহায্য করবে, এই বিষয়গুলো আমাদের আরো বেশি জানা দরকার, বোঝা দরকার। সেই প্রেক্ষিতে প্রাইভেট সেক্টরের অনুরোধে কিন্তু আজকে আবার আমরা মোহাম্মদ ইউসুফ ডিডিডিএমকে ডেকেছি যে আমরা আপনার সাথে আরেকটু শেয়ার করবো, কারণ প্রাইভেট সেক্টর আরো শেয়ার করতে চায়, তারা আরো বেশি জানতে চায় যে কিভাবে এগুলোকে আরো ডেভেলপ করা যায়। কারণ আমরা তো বুঝেছি যে আমাদের আগামীতে এই মার্কেটিং সিস্টেমে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসতে হবে, আসবেই, এখন এই করোনার পরে কিন্তু আসবেই। সুতরাং এই যে আসবে নতুন আশারা, সেখানে সরকারকে আমরা কি সাজেশন করবো, আপনারা কি ভাবছেন, বা প্রাইভেট সেক্টর আপনার কাছে কি এক্সপেক্ট করছে, বা প্রাইভেট আপনাকে কি সহযোগিতা করবে, এই বিষয়গুলি আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি প্রথমেই যাবো আমাদের ইউসুফ সাহেবের কাছে। ডিজি ড্যাম হিসাবে আমাদের সবচেয়ে একটি দুর্বল এগ্রিকালচারের দুর্বল প্রতিষ্ঠানের উনি চিফ। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানটি একেবারেই দুর্বল একটি, আমাদের 13টি সাবঅর্ডিনেট অফিসের মধ্যে সবচেয়ে দুর্বল একটি ডিপার্টমেন্ট। কিন্তু এগ্রিকালচার আজকের কমার্শিয়াল এগ্রিকালচারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কমার্শিয়াল এগ্রিকালচারের মোস্ট পার্ট হলো মার্কেটিং সিস্টেম উইথ ইজ অ্যাবসেন্ট। সুতরাং আমরা মনে করি এই করোনার পরে এই ডিপার্টমেন্টে আরও সক্রিয় হবে এবং আরও অ্যাক্টিভ হবে মার্কেট ব্যবস্থাপনাকে দ্রুত তুলে ধরার জন্য। তো ইউসুফ আমাদের আপনি সারা দেশের ফলে ফসলের বাজার একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেটার মধ্য দিয়ে কিন্তু একটা নতুন ধারা তৈরি হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে কথাটি আনোয়ার ফারুক সাহেব বলছিলেন যে দুর্বল, কিন্তু দুর্বল তো সবসময় দুর্বল থাকে না, সে তো শক্তি নিয়ে উঠে দাঁড়ায় এবং আপনারা সেটা চেষ্টাও করছেন। আপনি যদি এই প্রেক্ষাপটে আমাদেরকে একটু বলেন তাহলে আমরাও একটু স্বস্তি পাই যে হ্যাঁ, আমরা যে জায়গাটাই দুর্বলতা ছিল সেই জায়গাটাই আমরা শক্তি অর্জন করে এগিয়ে যাচ্ছি। মোহাম্মদ ইউসুফ আপনি একটু বলেন যে কি কি জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করব। জি, প্রথমে আমি কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে আমি বিসেফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অংশগ্রহণকারী সকলকে, আপনাদের সকলকে আমি এই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে কথাটা আসলে আপনারা শুরু করেছেন সেটা হলো যে ফার্স্ট প্রথমে হলো যে কৃষকদের কিভাবে ন্যায্য মূল্য দেওয়া যায় তাদের কি, এবং পাশাপাশি আমাদের ভোক্তাদেরকে কিভাবে আমরা তাদের আশানুরূপ মূল্যে তাদেরকে আমরা কৃষি পণ্যটা সরবরাহ করতে পারি, এটা হলো আমাদের মূল কিন্তু কাজ। এখন এই কাজ করতে গিয়ে আপনারা দেখেছেন যে কোভিড-19 সংক্রমণের পরেই আমরা সরকারের কাছ থেকে আমরা অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো আমাদের আনোয়ার ফারুক সাহেব ইতিমধ্যে আমরা তো বলেছেন এবং আরেকটা অনুষ্ঠান আমরা বলেছি, তো আমি সেদিক দিয়ে যাচ্ছি না। তবে ইতিমধ্যে যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় যে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে যে মিটিং গুলো করেছেন, ওই মিটিং গুলোতে একটা স্পষ্ট হয়ে আসলো যে আমাদেরকে যদি মধ্য এই মুহূর্তে যেহেতু আমাদের কৃষি পণ্য পরিবহনের সংকট, একদিকে পার্চেসিং পাওয়ার কমে গেছে, আরেকদিকে হোটেল সব বন্ধ হয়ে গেছে, তখন এই মুহূর্তে আমরা সরাসরি মধ্যস্বত্বভোগীদেরকে আমরা কিছুটা রিডিউস করে আমরা যেতে হবে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে। তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ICT মন্ত্রী মহোদয় সহ একটা মিটিং করলেন, মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমরা এটাতে যাই। তো আপনারা দেখেছেন গত শনিবার লাস্ট স্যাটারডেতে আমরা অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা foodfornation.gov.bd নামে একটি প্ল্যাটফর্ম ICT বিভাগ থেকে একটা লঞ্চিং করা হয়েছে, এবং এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু একটা স্ট্রং আমরা ফিল করেছি, একটা এখানে একটা স্ট্রং ডাটাবেস দরকার। কি ডাটাবেস? সেখানে হলে যে আমাদের যারা মার্কেট প্লেয়ার আছে সেখানে মনে করেন আমাদের প্রথমত যদি আমি যদি উৎপাদক পর্যায় থেকে শুরু করি সেখানে আমাদের একটা বড় বড় কৃষকদের তালিকাগুলো থাকতে হবে, তারপর আসেন সেখান থেকে আসতে হবে আমাদেরকে ওয়ার হাউস, যদি কারো তাকে থেকে থাকে ওয়ার হাউস কাদের আছে সেটার একটা তালিকা, আরবদার যারা আছে তাদের একটা তালিকা, সে কৃষি ব্যবসায়ীদের একটা তালিকা, এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের একটা তালিকা। সুতরাং সবগুলো তালিকা নিয়ে কিন্তু আমাদেরকে একটা আপনার ডাটাবেস, একটা স্ট্রং ডাটাবেস করা দরকার, সেটা আমরা ইতিমধ্যে আমরা ICT বিভাগকে আমরা সরবরাহ করেছি। আপনারা যদি ফুড ফর ন্যাশন ওয়েবসাইটে যদি যান সেখানে আপনারা দেখতে পাবেন। কিন্তু গত শনিবারে আমরা উদ্বোধন করার পর থেকে যেহেতু ইতিমধ্যে একটা আমাদের পবিত্র ঈদুল মানে ফিতর গেছেন, অনেক আমাদের সরকারি বন্ধ ছিল, তারপরেও কিন্তু আমরা বলবো যে আমরা কিছু আশানুরূপ এরই মধ্যে আমাদের প্রায় 35,000 টন গতকাল পর্যন্ত আমি ICT বিভাগে খবর নিয়েছি প্রায় 35,000 টন ইতিমধ্যে আম এবং আপনার লিচু আপনার বিক্রি হয়ে গেছে। আমি দুপুরেও আমি চালডাল.com এর সাথে কথা বলেছি, তাদের অবস্থা কি,
তো তারাও বললো যে স্যার অলরেডি আমাদের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আমাদের কৃষক ব্যবসায়ীর সাথে আলোচনা চলতেছে, আমরা হয়তো দুই একদিনের মধ্যে আমরা হয়তো অর্ডার প্লেস করে দিব। তো এই কাজগুলো সেখানে কিন্তু আমরা বলেছি যে আপনারা আমাদের জেলা মার্কেটিং অফিসার যারা আছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য, এবং জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে যদি কোনো কৃষি পণ্য পরিবহনে যদি সমস্যা হয় সেখানে তারা প্রয়োজনে তারা আপনার সার্টিফিকেট দিয়ে দিবে, আপনার পাইকারদের যাইতে যদি সমস্যা হয়, কৃষি ব্যবসায়ীদের যাতে সমস্যা হইলে তাদেরকে প্রয়োজনে খাবার, তাদের হোটেলের ব্যবস্থা করা হবে, সব ধরনের উদ্যোগ কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। এবং আমরা এই যে foodfornation.gov.bt এখানে কিন্তু আসবে কারা আসবে, আপনার যারা সুপারমার্কেট, যারা চেইন শপ ব্যবসায়ী, যারা আড়তদার, এবং সর্বোপরি হবে কৃষক। কৃষক তার যে যে পণ্যটা তার অ্যাভেলেবেল আছে সে পণ্যটা সে একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সে ওই প্ল্যাট এবং একটা সেখানে একটা দাম দিবে, কোন আড়তদার যদি মনে করে সেই দামে নেওয়ার জন্য তারা সরাসরি পারস্পরিক যোগাযোগ করবে, অথবা যদি মনে করে যে না আপনার দামটা একটু বেশি হয়েছে সেক্ষেত্রে তারা একটা বার্গেন করে তারা একটা দামটা মানে নির্ধারণ করে তারা তাদের মূল্যটা তারা সেখানে আপনার পণ্যটা সেখানে বিক্রি করবে। এবং সেখানে একটা প্রশ্ন আসছে যে যদি কোনো পণ্য যেটা অর্ডার করলো আড়তদার অথবা সুপারমার্কেট ব্যবসায়ী সেটা যদি না হয়, যদি পণ্য যদি খারাপ দেয় তাহলে সেক্ষেত্রে কি আসবে, তখন আমি বললাম যে সেখানে আমাদের আপনারা জানেন যে দুইটা এককে একত্রিত করে 2018 সালে কৃষি বিপণন আইন করা হয়েছে, সেখানে কিন্তু 27 নম্বর ধারাতে বিপণন কৃষি বিপণন অধিদপ্তরকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধরনের কোনো যদি ডিসপিউট যদি হয় সেক্ষেত্রে অধিদপ্তর কিন্তু সেটা আপনার টেক ওভার করবে এবং সেটা সেটা আপনার ব্যবস্থা নিবে, তো সুতরাং সেখানেও কোনো আশা করে অসুবিধা হবে না। তো আমরা কিন্তু এইভাবে আমরা এখন ফুড ফর নেশন এটা অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু বিপণন দপ্তর থেকে আমরা যেটা এখন মন্ত্রণালয়কে বলেছি এটা হলো ICT বিভাগ থেকে করা হয়েছে ছোট্ট ছোট্ট একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আসলে আমরা যদি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাই, আমরা যদি অন্যান্য বিপণন ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে চাই, কিন্তু এই অল্প একটা ছোট একটা ওয়েবসাইটে হবে না, এটার পিছনে কিন্তু আরো অনেক কাজ করতে হবে। কেমন কাজ করতে হবে দেখেন, আপনার আমার যদি আমার ট্রাক লাগবে তো ট্রাকের ব্যবস্থা তো সেখানে নাই, এখন সেটা এখানে এই যে ট্রাকের আমাদের যেটা আপনার মালিহা কাদিরে যেটা আছে, তারপর আপনার অন্যান্য সারা বাংলা যে আছে অন্যান্য কি ট্রাক পরিবহন সমিতি BRTC এগুলোকে কিন্তু ওখানে কিন্তু ডাটাবেসের মধ্যে আনতে হবে। তারপর পাশাপাশি এখন আমাদের কৃষি বিমা ব্যবস্থাকে শক্তিশালী করার পূর্বে আমাদেরকে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো যে পোস্ট হারভেস্ট লস। আপনারা জানেন যে আমাদের বিপণনে কিন্তু একটা বিরাট একটা অংশ 30% থেকে 40% আমাদের কিন্তু মানে লস হয়ে যায়, সেই লসটা কিন্তু কমানোর ব্যবস্থা করতে হবে। এখন সে কমানো যদি ব্যবস্থা করতে হয়, আমাদের দেশে কিন্তু ওয়ার হাউস বলতেই নাই, আমাদের দেশে যেটা আপনার এই হোলসেল মার্কেটও যেগুলো আছে এটা কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা, আমি বলবো না এটা কোনো মডার্নাইজেশন হোলসেল মার্কেটে পড়ে। তো সুতরাং এই হোলসেল মার্কেটগুলোকে কিন্তু আমাদেরকে আমি বলি যে মনে করতে হবে এটাকে আপনার মডার্নাইজ করতে হবে, সাথে একটা ওয়ার হাউস করতে হবে যাতে কৃষকরা তাদের পণ্যটা আনার পরে সেখানে কিন্তু আপনার এই যে ওয়াশিং থেকে শুরু করে গ্রেডিং প্রসেসিং সব ধরনের ব্যবস্থা করে কিন্তু সে মার্কেটে মালটা বিক্রি করবে। পাশে করতে হবে একটা কোল্ড স্টোরেজ। আপনার যদি যেসব কৃষক যদি মনে করে না আমার এই মুহূর্তে আমি পণ্যটা বিক্রি করবো না, আমার দামের দামটা কম পাচ্ছি সেক্ষেত্রে তাই এটা আপনার এটা আমি পরে বিক্রি করব, তখন কিন্তু সে যাতে কোল্ড স্টোরেজে রাখতে পারে এবং কোল্ড স্টোরেজে রেখে আমরা 2-3 মাসের জন্য সাময়িকভাবে সে রাখলো, সেটার জন্য একটা এগিয়ে আসতে হবে কৃষি ব্যাংক অথবা অন্যান্য ব্যাংকে তাকে সাময়িকভাবে লোন দেওয়ার জন্য। যেটা আপনারা দেখেন আপনার ইন্ডিয়াতে কিন্তু WDRA যেটা ওয়ার হাউস ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি নামে একটাই আছে, যাদের সরাসরি তত্ত্বাবধানে 3200 কিন্তু আপনার ওয়ার হাউস আছে, এবং এটা হলো রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড কিন্তু আরো 30,000 আপনার ওয়ার হাউস আছে। এটাতে এখন 19,000 কোটি টাকার কিন্তু এখানে লেনদেন হয়, সেখানে 3-4,000 কোটি টাকা কিন্তু আপনার ব্যাংক থেকে আমরা কৃষকদেরকে লোন দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের ব্যবস্থা যদি আমরা যদি চালু করতে পারি, ওয়ার হাউস করতে পারি, কোল্ড স্টোরেজ করতে পারি, এবং আমরা যদি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মটাকে যদি আরো আমরা যদি কার্যকর করতে পারি, সেটা আমি মনে করি যে এটাকে শক্তিশালী মানে করার একটা পর্যায়ে। তবে পাশাপাশি যারা এই কাজটা করবে, যেটা আনোয়ার ফারুক স্যার একটু আগে বলেছেন যে কৃষি মন্ত্রণালয়ের 13টা সংস্থার মধ্যে এটা একটা দুর্বল সংস্থা,
হ্যাঁ, এখানে আমাদের একটা সম্পূর্ণ একটা দুর্বল সংস্থা, এটাকে সাথে সাথে সাইমেন্টেনিয়াসলি যদি আপনারা যদি শক্তিশালী করা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যতই আমরা কাজ করি না কেন এগুলো মনিটর করবে কে? আজকে আপনারা দেখেন মোবাইল কোডে আমরা মনিটরিং করছি, মোবাইল কোডে আমরা এই কৃষি বিভিন্ন অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ কর্তৃপক্ষ, খাদ্য কর্তৃপক্ষ, তারা কিন্তু সবাই যাচ্ছে মনিটরিংটা করতেছে। এই মনিটরিং করার কারণে আপনারা এই 2 মাস আগেও আপনারা দেখেছেন যে পেঁয়াজের দাম হঠাৎ করে যে 300 টাকায় চলে গেল, 200-250 টাকার নিচে কোনো পেঁয়াজ ছিল না। আপনার যে পেঁয়াজের আমদানি মূল্য ছিল মাত্র 80 টাকা থেকে 85 টাকা, সে প্রাইসের দাম চলে গেছে 300 টাকা। এখন সবাই মিলে যখন আমরা যখন ফোর্স করে যখন মনিটরিং করা শুরু করলাম, মোবাইল কোড শুরু করলাম, তখন সেটা আস্তে আস্তে কিন্তু 150 টাকাতে চলে আসলো। তো সুতরাং আমি মনে করি যে এখানে সকলের সমন্বয় একটা দরকার। এখানে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং আপনার প্রাইভেট সেক্টর সকলে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। আমাদের কৃষি বিভাগ অধিদপ্তরকে শক্তিশালী করা দরকার, এবং পাশাপাশি আমাদের যে যে অন্যান্য ইয়েগুলো, যেগুলো ওয়্যার হাউসের কথা বললাম, আপনার মার্কেট মডার্নাইজেশনের কথা বললাম, এগুলো যদি আমরা যদি নিয়ে আসি, আমরা পাশাপাশি কৃষকদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাহলে মনে করবো যে আমরা একটা কৃষক বিপণন ব্যবস্থাকে একটু শক্তিশালী করা, মানে আপনার করা যাবে। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ, আপনাকে অনেক ডিটেলস বলার জন্য। তা আপনার কাছে আমার 2-3টা প্রশ্ন আর কি আমি করতে চাই। প্রথম প্রশ্নটা হলো যে আপনি যে উদ্যোগগুলো নিয়েছেন, অলরেডি 35,000 টন আমাদের আম লিচু বিক্রি হচ্ছে, ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ, অনলাইনে হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ, আমরা মনে করি আমরা এটাকে আরো স্ট্রেংথেন করতে চাই আপনার যে। আচ্ছা, বাট আপনি যে জায়গায় থেকে থেমে গেলেন যে যদি চালু করতে পারে, যদি করতে পারে, যদিটা চিন্তা করছেন কেন? কেন আপনি স্পেসিফিক হবেন না যে আমরা আগামীতে কাজগুলো করব, হয়তো এই বছর পারি নাই, আগামী 5 বছরে আমরা এই লেভেলটা নিতে চাই, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী, যদি না আমরা এখন করতে হবে, আর নেক্সট 5 ইয়ার্সে আমরা এই কাজগুলো করতে চাই, এইরকম একটা আশার বাণী আমরা সরকারের কাছে শুনতে চাই, যেহেতু আপনি সরকারকে রিপ্রেজেন্ট করছেন, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড কোশ্চেন হলো, আপনি যে ওয়্যার হাউস এবং কোল্ড স্টোরেজ বলেছেন আমাদের মার্কেট সিস্টেমে করতে, সেটার সাথে আমি একমত। পাশাপাশি আমার সুপারিশ থাকবে ওই মোকামেও কিন্তু করতে হবে, কৃষকরা যখন কোনো পণ্য নিয়ে যায় বিক্রি করতে না পারে, যাতে বাড়িতে ফিরে নিয়ে যে না গিয়ে সেই ওয়্যার হাউসে রেখে যেতে পারে, বা কোল্ড স্টোরেজ রেখে পরের দিন বিক্রি করতে পারে, বা 3-4 দিন পরে দাম বাড়লে কমলে তখন বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু অবশ্যই মার্কেটিং ডিপার্টমেন্টকে করতে হবে। আপনারা আইদার পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করেন, অথবা সরকার অ্যালোন করেন ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, দুইভাবে হতে পারে, আইদার সরকার সব ইনফ্রাস্ট্রাকচার নিজে করবেন, অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এক একটা এলাকায় যার যে বিজনেস আছে তাদের সাথে মিলে এই কাজগুলো আমরা করতে হবে। সুতরাং আমরা আপনাদের কাছে, আর যদি না আমরা এই করোনার পরে চাই, অবশ্যই আমরা করবো এবং করতে হবে, আর যদি আমরা শুনবো না অবশ্যই আমরা যাবো আগামীতে এই কাজগুলো করবো। আমি এখন ফিরে যাবো আমাদের শাহরিয়ার সাহেবের কাছে, উনি ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের চিফ, এবং উনি আমার সাথে আগের প্রোগ্রামে এসেছেন, পোল্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছে, মার্কেটিং নিয়ে আলোচনা করেছে, আমরা অনলাইন মার্কেটিং এর কথা বলেছি, আমরা ফ্যান মার্কেটিং এর কথা বলেছি, তো এবং আনসারি সাহেবও ইতিমধ্যে যোগদান করেছেন। তো এই দুজনের কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো যে আপনারা এই কিভাবে এই অনলাইন মার্কেটিং বলেন বা ভ্যান যে মার্কেটিং শপিং কথা আমরা চিন্তা করছি, এটাকে কিভাবে আর দেখতে চান? এখানে আপনাদের কি, আপনাদের কি এক্সপেকটেশন যে সরকার আপনাদেরকে কি সাপোর্ট করতে পারে, কি করলে আপনারা এটাকে আরো স্ট্রেন্ডেন করতে পারবেন, এই অনলাইন শপিংটাকে এবং ভ্যান সার্ভিসটাকে তাদের কিভাবে আরো স্ট্রেন্ডেন করা যায়, আর হেলথ হেজারটাকে কিভাবে মেনটেন করে এই এই কাজটা করা যায়, এক নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আরেকটা পোলট্রি নিয়ে আমার সবসময় যে কথাটা বলি, আজকেও আপনাদের দুজনকে পেয়েছি, বলবো যে কিভাবে আমাদের রুট লেভেলের যে স্মল যে আমাদের ফার্মগুলো আছে তাদেরকে সাস্টেইন করা যায়, কারণ আমরা পোলট্রিতে দেখেছি একজন এই ব্যবসায় আসে, শখ করে 5 বছর লস করতে করতে সে ছেড়ে যায়, নেক্সট আরেকজন আবার আসে, ওই টোটাল সংখ্যা ঠিকই থাকে, একজন যায় আরেকজন আসে, আবার সে লস করতে থাকে, কারণ আমরা দেখেছি আগে যে এই যে ক্রেডিট সরকারের প্রণোদনা দিয়েছেন ওরা কিন্তু পাচ্ছেন না, বিভিন্ন কারণে পাচ্ছেন না, আপনিও শাহরিয়ার ভাই একই কথা বলবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, সিস্টেমের কারণে পাচ্ছে না। সো এটা কিভাবে তাদেরকে এই সাপোর্ট গুলো দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিজনেসে সাস্টেইন করা যায়, এই বিষয়ে একটা আপনার মতামত চাবো। আমরা চাই যে তারা যাতে সাস্টেইন করে, কারণ তারা সাস্টেইন করলেই ব্যবসাটা টিকবে। তো প্রথমেই আমি যাবো শাহরিয়ার ভাইয়ের কাছে যে আপনি কিভাবে এই ডিজি ড্যাম, আমাদের মোহাম্মদ ইউসুফ যে আশার বাণীগুলো শুনালেন, সেখানে আমরা কিভাবে প্রাইভেট সেক্টর সম্পৃক্ত থেকে এই বেনিফিটটা নিতে পারেন, বলবেন প্লিজ। ধন্যবাদ বিএস বিসে ফাউন্ডেশনকে আমাকে এখানে ডাকার জন্য। আমি কিভাবে দেখি জিনিসটা, আমরা এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজেশন করার চিন্তা ভাবনা করছি। কমার্শিয়ালাইজেশন মিন্স আমরা বৃহৎ পুঁজিকে এখানে আহ্বান করছি আসার জন্য। বৃহৎ পুঁজি কখন আসবে একটা মার্কেটে? বৃহৎ পুঁজি তখনই আসবে যখন মার্কেট ডেভেলপ করবে,
মার্কেট ডেভেলপ না করলে কোনো কিছু আসবে না। মার্কেট ডেভেলপমেন্ট করার জন্য আমি যেটা মনে করি, প্রথম হলো আমার মার্কেট সাইজ কি আমরা জানি, আমাদের এনি প্রোডাক্ট ইন বাংলাদেশ আমরা কি আমাদের মার্কেট সাইজ জানি। এনি প্রোডাক্ট আমি যদি বলি একেবারে, আমি চালকেই যদি, চাল আমাদের সবচেয়ে বড় ফোকাসড এরিয়া, চালেরও অনেক গ্রেড আছে। আগামী বছর কোন গ্রেডের চাল কতটুক মার্কেট ডিমান্ড, এই ধরনের কোন রিসার্চ কি হয়েছে? অন হোয়াট বেসিস আমি আমার, আমি যদি চালি করতে চাই, ধরেন আমি যদি চিকন চাল করতে চাই, লং গ্রেন বাংলাদেশের ডিমান্ড কত আই ডো নট নো, সো হাউ ক্যান আই এন্টার উইথ এ বিগ ইনভেস্টমেন্ট, এটা সম্ভব না। প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হলো ফর এনি এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদেরকে মার্কেট সাইজটা বের করতে হবে অফ গ্রেডেড প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের গ্রেড থাকে, সে বিভিন্ন গ্রেডের প্রোডাক্টের জন্য প্রাইস, আমের কথা যদি বলি আমরা সব আমের দাম এক না। আপনার লক্ষণভোগের দাম মার্কেট সাইজ কত আমরা জানি কি না, আমি জানি না, আমার জানা নাই, বা আপনার ল্যাংড়া আমের মার্কেট সাইজ কত আমরা জানি না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি যদি প্রডিউসার হই আমি কোথায় বিক্রি করি, আমি কি জানি বাংলাদেশের কোন অংশে কোথায় কত ডিমান্ড, আমি কিভাবে আমি আমার প্রোডাক্টটা নিয়ে যাবো। আমি একজন কৃষক, আমি একজন ছোট বা মাঝারি আকারের কৃষক, আমার কোন প্রোডাক্টই হোক, আমার মুরগি হোক আর আমার অন্য এগ্রিকালচার প্রোডাক্টই হোক, আমি জানি না আমার প্রোডাক্টটা, আমি যতটুকু আন্দাজ করতে পারছি আমি যেই প্রোডাক্টটা আমি নিয়ে যাব কনজিউমার পয়েন্ট অফ, যেখানে কনজিউমাররা থাকে কনজামশন পয়েন্টে, সেখানে আমি কিভাবে নিব আমার প্রোডাক্ট, আমার ভালো প্রপার কানেক্টিভিটি তৈরি হয়েছে, লজিস্টিক্স তৈরি হয়েছে। আমরা আলোচনায় আমরা শুনছিলাম যে করতে হবে ওয়্যার হাউস করতে হবে, কোল্ড স্টোরেজ করতে হবে, ইজ এ ভেরি গুড উইশফুল থিঙ্কিং, করতে হবে আর করা দুটার মধ্যে অনেক পার্থক্য। কবে নাগাদ হবে এগুলো কিন্তু স্পেল আউট করতে হবে, সরকার কবে নাগাদ করবে ওটার উপর ভিত্তি করে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার বড় বড় মার্কেটিং কোম্পানি না আসবে ততক্ষণ পর্যন্ত ফেয়ার প্রাইস আশা করা যায় না। আমি একটা ছোট এক্সাম্পল দেব, বাংলাদেশে অনেক এগ্রিকালচার প্রোডাক্ট তৈরি হয়, একটা প্রোডাক্টে গত বহু বছর যাব আমাদের গ্রোথ ইজ ভেরি হাই অ্যান্ড ওয়ে ফার্মার্স আর গেটিং ফেয়ার প্রাইস, রিলেটিভলি ফেয়ার প্রাইস, সেটা হলো ভুট্টা। কেন হচ্ছে? ভুট্টাতে বায়ার হলো বিগ ফিড মিলাররা, সবচেয়ে বড় এখানে তারা বায়ার, তারা প্রত্যেকে তার একটা পারচেজ সেন্টার করেছে সারা বাংলাদেশে, তাদের পারচেজ সেন্টার তারা ডেভেলপ করেছে। ফার্মাররা জানে আমি ওই জায়গায় নিয়ে গেলে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করবো, ফেয়ার প্রাইস পাবো। মার্কেট হ্যাজ বিন ডেভেলপ, বাংলাদেশে প্রায় সব কোম্পানি যারা কেনে তাদের সবাই ওইখানে একটা করে পারচেজ সেন্টার আছে, দের ইজ এ কম্পিটিশন। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের যেটা করতে হবে মার্কেটের কম্পিটিশন তৈরি করতে হবে, বায়ারদের মধ্যে কম্পিটিশন তৈরি করতে হবে। বাংলাদেশে ওর 8-10টা জায়গায় এখন ভুট্টা বেচা কিনি হয় বড় আকারের, এবং সেটা হলো মার্কেট। জামালপুরে আজকে কি মার্কেটের প্রাইস আছে তার উপর ডিপেন্ড করে হলো আপনার চুয়াডাঙ্গার প্রাইস, বা চুয়াডাঙ্গার প্রাইস হলো আপনার দিনাজপুরের প্রাইস। সো দের ইজ এ প্রাইস কম্পিটিশন অ্যামাং অল দিস থিংস। যখন ফার্মাররা সব জানছে যে এই জায়গায় দাম বেশি আমার জায়গায় দাম কম, উনি বিক্রি বন্ধ করে দিচ্ছে, ওনারা কিন্তু দিচ্ছেন না, যার কারণে দে আর গেটিং বেটার প্রাইস। এই জিনিস, এই মডেলটা যদি আমরা চিন্তা করি, এই জিনিসটা আমরা যেটা করতে হবে বাংলাদেশের সমস্ত জায়গায় এই কাজটা করতে হবে। ইয়েস, ই মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য। ই মার্কেটে বাংলাদেশে কত পার্সেন্ট কনজিউমারের ক্ষমতা আছে যে ই মার্কেটে যে পারচেজ করা, ভেরি ভেরি স্মল। বাংলাদেশের মডার্ন ট্রেড অর্গানাইজেশন যারা MTO, তারা মেইনলি সিটি বেসড। আমি যদি ঢাকা চিটাগং সিটি বেসড ধরে নিই, তারা কতটুকু বিক্রি করে? অতি সামান্য, টোটাল যে কোনো ট্রেডের, যে কোনো প্রোডাক্টের ট্রেডের নট ইভেন 2%, ইভেন ঢাকা সিটি, সারা বাংলাদেশের বাদই দিলাম, ঢাকা সিটিতে যা বেচা কিনা হয় তার 2%। এই যে ট্রান্সফরমেশন টু মডার্ন ট্রেড অর্গানাইজেশন, ওগুলো তো আমার যেতে হবে, কিন্তু যাওয়ার আগে একবারে কিন্তু লাভ দিয়ে একটা জায়গায় যাওয়া যায় না, উই হ্যাভ টু গো বাই ফেজেস। স্টেজেস অফ ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, তাহলে আমাদের কি যে ঢাকা শহরে কতগুলো হোলসেল মার্কেট ছিল আজকের থেকে
পঞ্চাশ বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছরে, এখন লোক সংখ্যা কত বেড়েছে, কতগুলো রিটেল মার্কেট হয়েছে আগে, এগুলো যদি আমরা ডেভেলপ না করি কতজন লোকের জন্য একটা রিটেল মার্কেট ডেভেলপ করবে? আমি বলছি কাঁচা বাজার, বলতে আমি বোঝাচ্ছি কাঁচা বাজার, তারপরে আমাদেরকে নিতে হবে কাঁচা বাজারে কি অবস্থা আছে যাওয়ার মতো, সবার কি যাওয়া সম্ভব? যারা পারচেজিং ক্যাপাসিটি বেশি আছে তারা কাঁচা বাজারে যেতে পারেন না, কাঁচা বাজার গুলো ডেভেলপমেন্টের কোনো কাজ হয়েছে? হয়নি। কাঁচা বাজার যে অবস্থা, কাঁচা বাজার যদি ইম্প্রুভমেন্ট না করা হয়, রেগুলেশন না দেওয়া হয়, তাহলে কি হবে? আমরা যে প্রবলেমটা এখন ফেস করছি সারা বিশ্বে, আমরা সবাই আজকে ঘরে বসে আছি, অনলাইনে মিটিং করছি, কেন? সেটা হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস উৎপত্তি আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে এটা উহানের মার্কেট থেকে এসেছে, উহানের মার্কেটে কেন আসলো? বিকজ ইটস ওয়েট মার্কেট। ওয়েট মার্কেট কি আমরা বন্ধ করার কোন স্টেপস নিয়েছি? যদি ওয়েট মার্কেট বন্ধ না করতে পারি, আমরা দেখলাম যে বাংলাদেশের কয়েকটা প্রোডাক্ট ইউরোপে ব্যান করে দেওয়া হচ্ছে, তার বিষয়ে সালমোনেলা পাওয়া গেছে। ইউরোপে যাওয়ার পরে সালমোনেলা পাওয়া যায়, তাহলে ঢাকার বাজারে কতটুকু সালমোনেলা আছে? ঢাকার বাজার কি, ঢাকার বাজার ইজ দ্য মডেল, বাজারকে কি আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি? আগে এই জিনিসগুলো রেডি করতে হবে। প্রথম আমি যে কথা বললো, মার্কেট ইনফরমেশন, আমার কাছে কোনো মার্কেট ইনফরমেশন নাই। বাংলাদেশে পোলট্রির ডিমান্ড কত, কোন মাসে কত আসবে, উই ডু নট নো। ফর দ্যাট রিজন হোয়াট উই সি, সামটাইম প্রাইস গোজ টু হাই, অত্যন্ত দাম বেড়ে যায় স্বল্প কিছু সময়ের জন্য, তারপরে এমন দাম কমে যে সবাই কিন্তু বেড়ে যেতে হয়। যদি এই জায়গায় সবার যদি জানা থাকতো যে কত দা মানে ডিমান্ড এন্ড সাপ্লাই, তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি সবাই প্ল্যান করতে পারতো। যদি অতিরিক্ত দাম বেড়ে যায় তাহলে গভর্নমেন্টের ইন্টারভেনশন করার সময় আছে, স্কোপ আছে। যদি দাম কমে যায় তাহলে কি করতে হবে? একবার ফার্মারকে দাম বেড়ে গেল বললেন, যখন দাম কমে যাচ্ছে তখন ফার্মারকে কিভাবে কম্পেনসেট করছেন? আজকে প্রায় 2 বছর যাবৎ ব্রয়লার মুরগি, দেউল, চিকস এর দাম কষ্ট প্রোডাকশনের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এখানে আপনি তাদেরকে কি বলবেন? যারা বিক্রি করছে, যারা এখনো ব্যবসা করছে, আশায় যে একটা দিন ভালো হবে, ওয়াই ইট উইল হ্যাপেন? সারা দুনিয়াতে এগ্রিকালচার মার্কেটিং দের ইজ এ কোটা, কোটা থাকতে হবে যে কতটুকু প্রোডাকশন করবে, কে কতটুকু প্রোডাকশন করবে। এই কোটা দিয়ে প্রোটেকশন যদি না দেওয়া হয় তাহলে আমরা বড় পুঁজিকে এখানে আনতে পারবো না। বড় পুঁজিকে আনতে গেলে দের মাস্ট হ্যাভ অল দিস মেকানিজম ইন দ্য গভর্নমেন্ট। এগুলো প্রথম কাজ, এগুলো করার পরে কানেক্টিং দ্য মার্কেট এবং যেগুলো বলা হয়েছে লজিস্টিক্স ডেভেলপমেন্ট, লজিস্টিক্স এর মধ্যে ওয়ারহাউস আসা, ডেফিনেটলি আসতে হবে ওয়ারহাউস, সাথে সাথে আপনাকে ট্রান্সপোর্টেশন এর ব্যবস্থা করতে হবে। এগুলো যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি এগুলো ডেভেলপ করবে। আমি আবার বলবো, আমরা যদি পাকিস্তান আমলে দেখি, স্বাধীনতা পরবর্তী আমলে দেখি, জুটের একটা ভালো এই ধরনের মার্কেট ছিল, যখন জুটমিল গুলো বন্ধ হয়ে গেল জুটের অবস্থা খারাপ হয়ে গেল, দেয়ার ইজ নো বায়ার। সিমিলারলি এখন ভুট্টা আমরা দেখছি যে ভুট্টা একটা জায়গায় এসেছে, কন্টিনিউসলি ফার্মার্স আর মেকিং মানি। এই জন্য আমি বলবো যে ইনস্টিটিউশনাল বায়ারদেরকে ডেকে আনতে হবে, আনতে গেলে আপনাকে এই জিনিসগুলো প্রি রিকোয়েজিট গুলো আগে ফুলফিল করে ফেলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ শাহরিয়া সাহেব আপনাকে এই ডিটেইলস বলার জন্য। আমরা এর মধ্যে 4-5টা প্রশ্ন পেয়েছি, আমি একটু প্রশ্নগুলো বলে তারপরে আনসারি ভাই আপনার কাছে যাবো। প্রশ্নগুলো একটা হলো, ওমর ফারুক জনি বলেছেন যে স্বাধীনতার পর থেকে ড্যামকে দুর্বল রাখা হয়েছে কৃষকের ঠকানোর জন্য, যাতে কৃষক মূল্য না পায়। আমি আপনার সাথে একমত, আমরা ড্যামের চিন্তাই করিনি কখনো যে দেশে কৃষি পণ্য বাজারজাত হতে পারে। সৈয়দ আরিফ আজাদ বলেছেন অনলাইন শপিং ইজ গুড অ্যাপ্রোচ, বাট এটা সরকার এখানে কি রোল প্লে করছে যে কনজিউমার কাছে সেফলি পৌঁছে দিতে পারবে কিনা, এখানে সরকারের রোলটা কোথায় এটা জানা দরকার। কারণ যারা ব্যবসায় আসবেন তাদেরকে সরকার কি সাপোর্ট দিয়ে ব্যবসায় আনবেন? নতুন একটা ভেঞ্চার করতে গেলে এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন হতে পারে, সো এই সাপোর্টটা কিভাবে দেবেন? প্রফেসর নজরুল ইসলাম বলেছেন শারীর ভাইয়ের সাথে একমত পোষণ করে যে আমাদের এখন মার্কেট হলো সাপ্লাই। আপনার অডিও বন্ধ, অডিও বন্ধ আছে? জি আনোয়ার ফারুক সাহেব আপনার অডিও বন্ধ, মানে এটাকে চালু করে দেন। আচ্ছা আনোয়ার ফারুক সাহেব শুনতে পাচ্ছি না।
আমরা শুনতে পাচ্ছি না আপনার বন্ধ হলো হ্যালো শুনতে পাচ্ছেন জি জি এখন শোনা যাচ্ছে জি এবার শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার ঠিক আছে জি এবার ঠিক আছে জি আচ্ছা আমার মনে হয় যে নেটওয়ার্কের একটু বিচ্যুতি ঘটেছে আমরা যে যেভাবে কথা বলছি যে প্রশ্নগুলো ইনভলভমেন্টটা কিভাবে হতে পারে এই পোল্ট্রি লাইভস্টক সেক্টরগুলো নিয়ে সেটা বিষয়ে একটু বলবেন ডক্টর আনসারি প্লিজ হ্যাঁ হ্যাঁ ডক্টর আনসারি আমার মনে হয় যে আপনি মানে আলোচনা শুরু করতে পারেন আপনার মাইক্রোফোনটা অন করে দিন তবে প্রশ্নটা প্লিজ আবার বলেন আমাকে আচ্ছা প্রশ্নটা বলেন একটু কাইন্ডলি আমরা ফলক সাহেব কি আছেন আমাদের সাথে অনলাইনে আচ্ছা আমরা যদি মানে যে আলোচনাটা একদম প্রথমে যখন প্রশ্নটা উঠেছিল সেই সময় থেকে যদি আমরা কথাটা মনে করি যে আমরা জানি বেসরকারি উদ্যোক্তারা চাইছেন মার্কেটে একটা অবস্থান নিতে এবং যদি সারিয়া সাহেব বললেন যে অনেকগুলো প্রবলেম গুলোকে তারা খুঁজে পেয়েছে যেমন মার্কেট ইনফরমেশন নেই এবং যে কারণে তারা মার্কেটের ভিতরে বিগ ক্যাপিটাল ইনভেস্ট করা যাচ্ছে না এবং ওয়ার হাউস বা অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো তৈরি করা দরকার সেগুলোকে নিশ্চিত না করলে পরে আমরা আনতে পারবো না এরকম একটি জায়গা থেকে উনি কথা বলছিলেন এবং যে কথাগুলো মোহাম্মদ ইউসুফ সাহেব বলছিলেন যে তারা চেষ্টা করছেন যে যাতে সমস্ত মার্কেট প্লেয়ার গুলোকে একত্রিত করে কাজটা করা যায় আপনি ডক্টর আনসারি আপনারা কৃষি পণ্য উৎপাদন করেন আপনারা যেমন বিপণনের সাথে জড়িত আছেন আপনারা কৃষি উৎপাদনের মূল জায়গাগুলোতে কাজ করছেন আপনার কি অভিজ্ঞতা যে আসলে কৃষকের তো উৎপাদনটাই তো বড় কথা না তাকে যদি বিপণনের জায়গাগুলোতে যদি যথেষ্ট ভালো স্পেস দেওয়া না যায় তাহলে তো আমরা এই উৎপাদন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারবো না এবং সেক্ষেত্রে কৃষি বিপণনের জায়গা দিতে আমাদের একটু নতুন করে ভাবনা নেওয়া দরকার আপনি এই প্রেক্ষাপটে আপনার আলোচনাটি শুরু করেন এবং আমরা ফারুক সাহেব নিশ্চয় ফিরে এসেছেন তিনি নিশ্চয় পরবর্তীতে আরো যুক্ত করবেন Thank you very much, wonderful. It looks very nice. আমাদের সারিয়ার ভাইকে অনেকদিন পরে দেখছি আমাদের রেজা ভাইকে অনেকদিন পরে দেখছি আমার ইউসুফ ভাইকে অনেকদিন পরে দেখছি এবং তোষ ভাইকে অনেকদিন পরে দেখছি ভেরি নাইস টু সি অল অফ ইউ ভেরি গুড অকেশন নো ডাউট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি বলবো যে কৃষি পণ্যের দাম কৃষক পাচ্ছে না আমরা বলবো কৃষক লাভ করছে না কোনটা বলবো আমরা সেটাই আমাদের বেছে নিতে হবে কারণ পৃথিবীর যে সমস্ত দেশে প্রচুর পরিমাণে স্ট্রাকচার মার্কেট আছে যেসব দেশে ইনফরমেশন অ্যাভেলেবল যে দেশে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে কিন্তু দুধ উৎপাদন করার পরে কৃষককে কিন্তু সরকারের ভর্তুকি দিতে হচ্ছে বিকজ যে মূল্যে সে বিক্রি করে আর যে মূল্যে প্রোডাকশন করে দেয় গ্যাপ ইন বিটুইন এবং শুধু দুধ না অ্যাক্রস দ্য অল পণ্যতে কিন্তু এরকম ভর্তুকি দিতে হচ্ছে এখন আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা আমাদের যে পলিটিক্স বা আমাদের যে ইকোনমি সেখানে কিন্তু আমাদের ভর্তুকি দেওয়ার সে ধরনের কৃষি পণ্য উৎপাদন হওয়ার পরে সরকারের ভর্তুকি আমরা দিতে পারি না বা দেওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে বিকজ আমাদের দেশটা অনেক ছোটো অনেক বেশি প্রায়োরিটি আছে অনেক সাপোর্ট দিতে হয় বিভিন্নভাবে অনেক সময় আমরা বলি যে কৃষিতে 14% জিডিপি 4% সরকার কেন বাজেট করে কিন্তু আমাদের মাথায় আনতে হবে কৃষি উৎপাদনের সাথে কিন্তু সব কৃষি জড়িত রাস্তাঘাট জড়িত ব্রিজ কালভার্ট জড়িত নদী নালা জড়িত লজিস্টিক জড়িত সব কিছু বিল করতে হয় যার জন্য সরকারকে কিন্তু ওইভাবে কিন্তু বাজেট দিতে হয় যাতে করে কাজটা করে তাহলে আমরা কীভাবে আমরা কাজটা করবো এখন মার্কেট প্রাইস আমরা কীভাবে এনশিওর করবো মার্কেট প্রাইস এনশিওর করা সারের ব্যয় যে সমস্ত ইনপুটগুলো দিয়েছেন সেখান থেকে যদি চিন্তা করি এটা অসম্ভব কারণ এখানে তো কেউ কৃষিতে কন্ট্রোল করে প্রোডাকশান করছে না ভিয়েতনামের মতো জায়গাতে 60টা জোন করেছে 60টা জনে 7 ধরনের প্রায়োরিটি ফসল হয় ওগুলো করেছে টেকনোলজি প্রসেসের সুবিধার জন্য ওগুলো করেছে ফার্মারকে সাপোর্ট দিয়ে ফার্মারের কাছাকাছি যে যাতে তাদের প্রোডাক্টিভিটি বাড়ার জন্য তার জন্য কিন্তু মার্কেট কন্ট্রোলের জন্য এটা করা হয়নি আমরা যদি দেখি অন্যান্য দেশের ক্ষেত্রে মার্কেট কন্ট্রোল করা একটা এলিমেন্ট বা ইনস্ট্রুমেন্ট ভেরি ডিফিকাল্ট তাহলে আমাদের শর্ট প্রোডাকশন করতে হবে তাহলে আমরা উল্টোটা ভাবি কৃষক কী করে প্রফিটেবল আপনার হতে পারবে এই দেশে এটা হচ্ছে এলিমেন্ট কিন্তু যদি আমরা পোলট্রির কথা বলি এর উত্তরটা দেওয়া খুবই ডিফিকাল্ট কারণ আমরা আমাদের দেশে যে সমস্ত পোলট্রি ইন্ডাস্ট্রি আছে আমরা যদি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি হিসাব করি কৃষকের কথা একই কৃষক মানে খামারির কথা একই খামারি বারবার বারবার পোলট্রি করছে কখনো লাভ করছে কখনো লস করছে আমরা যদি বলি উদ্যোক্তাদের কথা আমি কাউরি নাম উল্লেখ করব না যে কটা বড় বড় ভালো উদ্যোক্তা আছে যাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দর দে আর গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং তাদের ক্যাপিটাল বাড়ছে
তাদের ব্যবসা বাড়ছে, তাদের ফ্যাক্টরি বাড়ছে, তাদের বিল্ডিং হাউস বাড়ছে, সবই বাড়ছে। এগুলো কিন্তু আমি বলছি বাস্তব অভিজ্ঞতার কথা। তাহলে কোথাও একটা অঙ্ক আছে যে অঙ্ক থেকে মিলিয়ে নিচ্ছে যে এই পোলট্রি ব্যবসা করে প্রফিট করা যায়। আমি বলবো ছোট যারা স্মল স্কেলে পোলট্রি চাষি তারা যেহেতু রিপিটেডলি তারা এই চাষবাস করছে, আরেকদিকে কিন্তু যারা বড় ইন্টিগ্রেটার তারাও কিন্তু সেখান থেকে এগিয়ে যাচ্ছে। আমাদেরও একটা পোলট্রি ব্যবসা আছে জয়েন্ট ভেঞ্চারে, আমরাও দেখতে পাচ্ছি সিচুয়েশনটা কি, আমরা ইনসাইড জানি। এখন ক্যাটেলের কথা বলি, একই অবস্থা ক্যাটেলে, কেউ দুধ উৎপাদন করছে 100 টাকা কেজি আর কেউ দুধ উৎপাদন করছে 30 টাকা কেজি। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো কারো কস্ট প্রোডাকশন বেশি, কারো কস্ট অফ প্রোডাকশন কম। বেশি কার যে কম উৎপাদন করে, আজ কম কার যে একটা গরু থেকে 20 লিটার 30 লিটার 40 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে। এটা কি করা সম্ভব? অবশ্যই এটা করা সম্ভব। তাহলে এইখানে কিন্তু এই সিচুয়েশনটা আছে। আমি বলবো যে কৃষকের, আমাদের দেশের কৃষকের যদি লাভ করা, তখন কৃষক বলছি আমি, খামারি কৃষক সব মিলে লাভ করাতে হলে আমাদের দেশে টেকনোলজি দিতে হবে। ট্রেডিশনাল টেকনোলজি দিয়ে কৃষকের প্রফিট আনা সম্ভব নয়, এবং এই টেকনোলজি দিতে হবে। তারপরও কিছু কিছু কৃষক লস করবে, যখন ওভার প্রোডাকশন হয়ে যাবে তখন লস করবে। সারের ভাই একটি কথা বলছিলেন, যারা আমাদের ভুট্টা চাষি তারা কিন্তু কন্টিনিউসলি ভুট্টা চাষ করছে এবং একটা ভালো প্রাইস পেয়ে তারা কিন্তু প্রফিট করছে। ভুট্টা চাষি প্রফিট করছে নট বিকজ অফ দ্য গুড প্রাইস, ভুট্টা চাষি প্রফিট করছে বিকজ অফ দ্য গুড ইল্ড। আমাদের দেশের ভুট্টা চাষিরা যে সমস্ত ব্রিড ব্যবহার করে, মোস্ট মডার্ন ব্রিড, এখন অনেক অনেক ভুট্টা চাষি 10 টন 11 টন পর্যন্ত ইল পায়, অথচ ভারতের অ্যাভারেজ ইল অনেক কম, প্রায় আমাদের অর্ধেক। তাহলে যে চাষি আজ থেকে 5 বছর আগে 1 হেক্টর জমি উৎপাদন করে, ভুট্টা উৎপাদন করে 5 টন ইল পেত, আর এখন যে কৃষক পাচ্ছে প্রায় 10 টন ইল, সে আপনি বুঝতেই পারছি যে আগের প্রাইসে যদি ভুট্টা আমাদের যদি আগের ইল্ডে যদি কারেন্ট প্রাইসে ভুট্টা বিক্রি করতে হতো, তাহলে কৃষক কিন্তু সার্টনলি লস করতো। তারপর কৃষক কিন্তু ভুট্টা উৎপাদন করছে। তাহলে আমি বলবো কৃষকের প্রফিট করাতে হলে, আমি কিন্তু কখনই আলোচনাতে যাব না যে কি করে মার্কেট প্রাইস কন্ট্রোল করা যাবে, এটা অসম্ভব। সারের ব্যয় আসল কথাটা বলে দিয়েছে যে মার্কেট ডাটা ইম্পর্টেন্ট, তার সাথে ডাটা থাকলে হবে না। কে ডাটা ফলো করছে, কে করছে না, প্রোডাকশনের উপর কন্ট্রোল নাই, কন্ট্রোল করবোও না দেশের সরকার কাউকে, তাহলে কী করে কৃষক প্রফিটেবল করবে? ক্রপে যদি বলি, আমাদের যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক আছে, বারবার আমরা একটা জিনিস কথা বলি, সামাজিক কৃষির কথা। একটা জায়গাতে একটা মোকামে 100 জন কৃষক আছে, তার জমি আছে 50 একর, তারা সম্মিলিতভাবে যদি 10টা ক্রপ করে এবং সবাই মিলে যদি জমিতে কাজ করে, 10টা ক্রপে 3টা ক্রপে লস করবে, 60টা ক্রপে প্রফিট করবে, ওভারঅল তার প্রফিট হবে, তার নিজের শ্রমটা ওখানে কাজে লাগাতে পারবে। এই ধরনের কাজকে উদ্যোগ নিতে হবে, এটা সমবায় সমিতি না, এখন সমবায় সমিতি কাজ করবে না। তার কারণ হলো এই যে গ্রামে আমাদের লিডারশিপ কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, পলিটিক্যাল পাওয়ার অনেক স্ট্রং, নন কৃষক কিন্তু পলিটিক্যাল পাওয়ারে আছে। এই জন্য ইনফর্মাল সামাজিক কৃষক বা কৃষি কাজ করতে হবে, এটা একটা এলিমেন্ট। সেকেন্ড হলো পোলট্রি উৎপাদন দিতে পারবো না, আমি একটু আগে এক্সাম্পল দিয়েছি। ক্যাটলের ক্ষেত্রে আমাদের ভালো ব্রিড দিতে হবে, যে ব্রিড থেকে ভালো মিল পাওয়া যাবে এবং ভালো ম্যানেজমেন্ট শেখাতে হবে। তখন সুবিধা হবে এই যে কম প্রাইসে বেশি উৎপাদন করে, ভুট্টার মতো কম প্রাইসে বিক্রি করে কিন্তু প্রফিট করা যাবে। বেলজিয়ামের একজন কৃষক যদি আপনার 25 টাকা লিটার তার দুধ উৎপাদন করে 30 টাকাতে বিক্রি করে সে প্রফিট করতে পারে, যদি ওখানে সাবসিডি আছে। আমাদের দেশের কৃষক কেন 42 টাকায় দুধ বেচে প্রফিট করতে পারবে না, সেটার দিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এই সব মিলিয়ে আমি বলবো আমাদের কৃষি ব্যবস্থা চেঞ্জ করা অত সহজ নয়, এটা হাজার বছরের অভ্যাস। সব মিলিয়ে বলবো এখানে টেকনোলজি দিতে হবে, যে টেকনোলজিটা ব্যবহার করে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে, সো দ্যাট লো কস্টে বিক্রি করতে হলে কৃষক উৎপাদন আপনার সেখানে সে লো কস্টে বিক্রি করতে পারলে তার প্রফিট হবে। যারা কিনে খাবে, আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা কম না, প্রায় 3-4 কোটি, তারও কম পয়সা কিনতে পারবে। আমি আরেকটা ছোট এক্সাম্পল দেবো, আপনার বাড়ির পাশে একজন কৃষক, সে কি করে করলা করবে, তার জমি মাত্র আধা সেট ডেসিমাল জায়গা, তার পাশের বাড়ির পাশের হাটে থেকে সে করলার বীজ কিনল 20 টাকা, এক চাচার কাছে সে 1 মোট বীজ দিল, সে বীজটা কিন্তু অনেক, প্রায় 400-500 বীজ, চাচা কিছুই বললো না। আর একজন ইয়াং কৃষক গ্রামের হাটে গেল, যেয়া বললো, আর একটা বড়ো হাটে যেয়া বললো, শিক্ষিত কৃষক, এই সাইনবোর্ড দেওয়া আছে, যে বললো ভাই আমার জমিতে আমি ইয়ে লাগাবো, করলা লাগাবো।
দোকানদার খুব চালাক, ট্রেনিং আছে, সে বললো কতটুকু জমিতে, বাড়ির পাশে ছোট্ট একটু খেত আছে, দরকার নাই ভাই, দশটা বীজ নিয়ে যাও, তিনটা করে লাগাও তিন জায়গাতে। এই যে আপনার দিল একশোটা বীজ বিশ টাকাতে, সে লাগালো এক জায়গাতে সবগুলো গাছ গ্রো করলো। ইন্টার স্পেসিফিক কম্পিটিশনের জন্য কোনো গাছও ভালো হলো না, তার বাড়ির শুধুমাত্র সবজি হলো। আর আরেকজন কী করলো, এই দশটা বীজ থেকে তিনটা থানাতে যে উৎপাদন হলো এক টন হলো, সে পেলো আপনার এক টন, এ পারলো 25,000 টাকা, আর এই পারলো শুধুমাত্র বাড়ির খাওয়ার সবজি। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে, সো দ্যাট আমরা প্রফিটেবল এগ্রিকালচার করতে পারবো। এবং অনেকেই প্রফিটেবল এগ্রিকালচার করছে, যার কারণে আমাদের দেশের বড় বড় পোলট্রি খামার আরও বড় হচ্ছে, যার কারণে রিপিটেডলি ছোট ছোট আমাদের খামারিরা প্রতি বছরে খামার করছে, যার কারণে আমাদের দেশের যারা দুগ্ধ খামারি দুগ্ধ পালন করছে, যার কারণে আমাদের বড় বড় কোম্পানি এখন প্লেনে করে 200-300 গরু বিদেশ থেকে উড়া নিয়ে আসছে এবং খামার করছে। একইভাবে আমাদের দেশে মাছের চাষ করছে, কেউ ভালো মাছ করছে, ঘরের মধ্যেও মাছ চাষ শুরু হয়েছে। এই হলো টোটাল ওভারঅল সিচুয়েশনটা। সব জায়গাতে সায়েন্স টেকনোলজি ইউজ করতে হবে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তাহলে কৃষকের লাভ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব আনসারি আপনাকে। আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো যে এই যে আমাদের করোনা প্যান্ডেমিক আমরা যে অভিজ্ঞতা হলো মার্কেটিং সিস্টেম আমাদের বিপর্যস্ত হওয়াতে, এখন করোনা তো আরো কন্টিনিউ করছে, এখন আপনি কিভাবে দেখছেন যে অনলাইন শপিং বলেন বা ভ্যান ডেলিভারি বলেন, এগুলার কি ফিজিবল কিনা এবং সেখানে প্রাইভেট সেক্টর করতে পারবে কিনা, আমাদেরকে সার্ভিসটা দিতে পারবে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমরা এই যখন পোলট্রি নিয়ে আলোচনা করছিলাম তখন আসছিল যে ফিডে সাবসিডি দেওয়ার প্রশ্ন আসছিল, কারণ মার্জিনাল লেভেলে ফার্মাররা কখনোই এক্সপেন্সিভ ফিড কিনে কখনোই পোলট্রিতে প্রফিট করতে পারছে না, সুতরাং ফিডে সাবসিডির একটা দাবি আসছে আপনার মার্জিনাল ফার্মার্স পক্ষ থেকে। এবং ফিডমিল অ্যাসোসিয়েশনও বলেছিলেন আমাদেরকে যে যদি আমরা ফিডে সাবসিডি দেয় তাহলে ফিডের দাম আরো কমানো যাবে এবং সেখানে কৃষকের সুবিধা হবে। এই দুইটা বিষয়ে আপনার মতামত জানতে চাই জনাব আনসারি। আমি তো মনে করি যে আমাদের যারা ধান উৎপাদন করে তারা ইউরিয়াতে সাবসিডি পাওয়ার কারণে তার কস্ট অফ প্রোডাকশন 3 টাকা কমে যায়, আর যারা আমরা মুরগি উৎপাদন করছি যেটা করোনার জন্য অত্যন্ত ভাইটাল, তার মানুষের স্বাস্থ্য এবং প্রোটিন দিয়ে তার বডির এনার্জি বাড়াবে, সেখানে আমাদের সাবসিডিতে সাই কোথায়? আমি তো মনে করি যে এটা সাবসিডি দেওয়া যেতে পারে। এখন তো অনেক সুবিধা হয়েছে যে আমাদের দেশে রেজিস্টার্ড পোলট্রি ফার্ম আছে, সেটা দেখে দেখে কিন্তু আমাদের খামারিদেরকে সাবসিডি সাপোর্ট দিতেই পারি, এটা দেওয়া উচিত আমি মনে করি, কারণ গার্মেন্টসের সাবসিডি হলে আমার পোলট্রিতে কোনো সাবসিডি হবে না। দিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটা দিক। আর একটা দিক, আপনি যেটা বলছিলেন প্রথম প্রশ্নটা কি বলছিলেন আবার একটু কাইন্ডলি রিপিট করবেন? এই যে করোনা কালীন সময় আমরা যে দেখলাম মার্কেট ভেঙে গেছে, অনলাইন মার্কেটিং যাওয়া যাচ্ছে না, অনলাইন শপিং, অনলাইন শপিং এর মার্কেটিং এর এক্সপেরিয়েন্স আপনার আমার সবারই আছে, সবারই খাবার দরকার হয়। আমরা কতটা এই ইন্ডাস্ট্রি থেকে এই আমাদের ট্রাস্ট কতটা ডেভেলপ করেছে, আমাদের কতটা কনফিডেন্স হয়েছে আমরা সবাই জানি। আমরা এমন একটা সোসাইটি যারা বছরের বছর নিজেরা ওয়েট মার্কেটে যায়, নিজেরা ডিপার্টমেন্ট স্টোর যায়, দেখে শুনে জিনিস কিনতে চায়। এখনও সময় লাগবে, তবে এটা গ্রো করবে, আস্তে আস্তে গ্রো করবে, আমি মনে করি এটা সময় নেবে। এবং যে এফোর্টস আছে, এটা এফোর্টসটা না অবশ্যই ভালো, যেহেতু সময় লাগবে এটার উপর ডিপেন্ড করে আমাদের কৃষি অর্থনীতি বা কৃষককে কোনো আশা ভরসা দেওয়া ঠিক হবে না। আমাদের কৃষককে আশা ভরসা দিতে হবে যে লোক তুমি যা প্রডিউস করবা এটা যথেষ্ট পরিমাণে এটা পরিমাণ হবে এবং যেখানে মার্কেট সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে, তাহলেই কিন্তু কৃষক প্রোডাকশন করবে, সে মার্কেটে প্রোডাক্ট আসবে এবং সাপ্লাই হবে। এখন দেখেন করোনা এত সিচুয়েশানও খাবারের কোথাও যে সাপ্লাই শর্ট ছিল তা না, হয়েছে, কিন্তু কী হয়েছে, 1 কেজি টমেটো 5 টাকায় কিনে ট্রাকের ভাড়া 5 টাকা দিয়ে ঢাকা দেয় না 15 টাকায় বেচতে হয়েছে, যারা নিয়ে এসেছে তাদের লস হয়েছে কোটি টাকা। তাহলে কী করতে হবে, আমি মনে করি পরিবহন ব্যবস্থাটাকে, লজিস্টিক এটাকে ইম্প্রুভ করতে হবে, সাপোর্ট করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো, বারবার আমি বলছি আমাদের দেশে 2 ধরনের টমেটো আছে, সামার একটা টমেটো আছে যেটাকে আপনি উৎপাদন করার 3 দিনের মধ্যে না বিক্রি করলে গলে যাবে, আর একটা আছে 15 দিন 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আপনি রেখে দেন নর্মালি সেটা গলবে না। তাহলে আপনার টেকনোলজি দিয়ে যে সমস্ত প্রোডাক্ট লং টার্ম স্টোরেজ করা যায় ন্যাচারাল কন্ডিশনে, এসব প্রোডাক্ট কিন্তু কৃষককে উৎপাদন করতে বলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আনসারি ভাই। আমরা এর প্রতি কয়েকটা প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো বলে তারপর আবার আপনার যাচ্ছি। যেমন আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন আমরা চাই যে প্রাইস কমিশন এবং কস্ট কমিশন হওয়া দরকার, এটা খুব জরুরি।
ইনায়েত মাওলা প্রশ্ন করেছেন যে বিশেষ করে পোলট্রির ক্ষেত্রে যে এখানে প্রাইস এবং কস্ট কন্ট্রোল করার বা দেখার কেউ না, ইট সিমস দ্যার ইজ নো ওয়ান টু কন্ট্রোল ওভার দ্য ইস্যুস অফ কস্ট প্রাইসিং এন্ড সেলিং ইন ফেভার অফ দ্য এক্সট্রিমলি পুয়ার ফার্মার্স ইভেন উই টক সো মাচ, এটা একটা উনি একটা দুঃখ প্রকাশ করে ইনায়েত মাওলা বলেছেন। আর একটা প্রশ্ন আছে আমাদের, হ্যাঁ দিবেন, আমি আরো দুটো প্রশ্ন বলিনি, তারপরে অবশ্যই দিবেন বলছি আর একটা। আমরা যদি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি, দেশ স্বাধীন হওয়ার পরে এত প্রোটেকশন সিনেমা ইন্ডাস্ট্রিকে দেওয়ার পরে কিন্তু ইন্ডাস্ট্রি উঠে দাঁড়াতে পারেনি। কারণ হলো প্রোটেকশন ছিল, কারণ প্রোটেকশন থাকলে আপনার কন্ট্রোল থাকলে আপনার কম্পিটিশন থাকে না, এই জন্য এটা ওপেন থাকাই ভালো, কন্ট্রোলের কথা ভাবাটা এটা ঠিক হবে না। জি, আমাদের আরো প্রশ্ন আছে, ফজল ওয়াক সাহেব বলেছেন যে মার্কেটিং সিস্টেমটাকে সিনক্রোনাইজ করা উচিত, না হলে আমাদের ভবিষ্যতে একই সমস্যা হবে, এটাকে আরো মডার্নাইজ করা উচিত। জহিরউদ্দিন বাবুর বলেছেন যে আধুনিক কলাকৌশল দিয়ে মার্কেটিংটাকে ডেভেলপ করতে হবে, আমরাও একসাথে তার সাথে একমত মনে করি করতে হবে। আমরা যাব আবার ইসুফের কাছে, তার ইসুফ সাহেব, তার আগে আমরা আবার একটা সারিয়ার কাছ থেকে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আগে নিয়ে নিই। সারিয়ার সাহেবকে প্রণব সাহা ডিবিসি নিউজ থেকে প্রশ্ন করেছেন যে বিপিআইসিসি বা ডাব্লিউপিএসএ কেন আপনাদের এই ডাটাবেস তৈরি করে না, উপাত্ত তৈরি করছে না কেন, এই বিষয়টা তাদের, তারা এক্সপেক্ট করছে যে বিপিআইসিসি তো এটা করতে পারে, তারা কেন এই কাজটা করছে না, এই মার্কেট সার্ভে করে এবং উপাত্ত তৈরি করা জরুরি দরকার বলে মনে করছেন, যে ফিল করছেন তাহলে করা উচিত এবং এই অ্যাসোসিয়েশনগুলোর একটা দায়িত্ব আছে, এটা শাহরিয়ার সাহেব কি বলবেন এই প্রশ্নটার জবাব? জি ধন্যবাদ, ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা আমাদের মতো করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, যার জন্যই আপনারা খাবার পাচ্ছেন বাজারে। যদি আমরা কিছুই না করতাম তাহলে এটা আপনারা পেতেন না। বাট এটা কি প্রাইভেট সেক্টরে হলো এস্টিমেট করে, প্রাইভেট সেক্টর এস্টিমেট করে, সার্ভে করে, টোটাল রিপোর্ট, ইভেন ইউএসএতে প্রাইভেট সেক্টর করে না, দ্যাট ইজ ডান বাই দ্য ইউএসডিএ। আমেরিকার মতো দেশে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা এগুলো সত্যি করে দেয়, অন দ্য বেসিস অফ দ্যাট তারা প্রাইভেট সেক্টর এগুলোকে চেক করে যে ঠিক আছে কিনা, তারপরে তারা প্ল্যানিংটা করে। আর এত বড় মহাযজ্ঞ যেখানে গভর্নমেন্ট পারে না, যেখানে হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা প্রয়োজন, সেটা কি এত ছোট সেক্টরের পক্ষে এগুলো করা, রিসার্চ করা সম্ভব? আমরা তো রিসার্চ অর্গানাইজেশন না, গভর্নমেন্ট পারে না, এটা কিন্তু না সারিয়ার ভাই, গভর্নমেন্ট পারে না, গভর্নমেন্ট ঠিক না, কারণ গভর্নমেন্ট পাকরি নেই এখনো। সেই দাবিটা আপনারা সরকারের কাছে কিভাবে করেছেন? কারণ আপনারা সরকারকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া দরকার ছিল, সেভাবে করছেন না কেন? সেটা তো আপনি নিজে করবেন না, তো সরকারকে তা করাইতে হবে যে এই কাজটা করলে আপনি আপনাকে এই বেনিফিট গুলো দেবো। অ্যাসোসিয়েশনের কাজটার মূল কাজ হলো সরকারের সাথে নেগোসিয়েট করা, কারণ সরকারকে অবশ্যই করতে হবে এবং সেখানে প্রাইভেট সেক্টরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা আশা করবো আগামীতে এই কাজটা আপনি করবেন। আমরা এখন যাবো আবার মোহাম্মদ ইউসুফ কাছে, ডিজিডিএমের কাছে, যে তার কাছে শুনতে চাই যে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং ডক্টর এফ এস আনজারের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি প্রতিটা ধাপে ধাপে কিন্তু এমন ভাবে প্রাইস বাড়তেছে কৃষি পণ্যের, সেখানে যদি স্যার আমরা যদি একটা নির্দিষ্ট করে না দিই, সেক্ষেত্রে স্যার বক্তা তার এক্সপেক্টেড প্রাইসে তার আপনার কৃষি পণ্য কিনতে পারছে না, আবার কৃষকেরাও কিন্তু তার এক্সপেক্টেড প্রাইসে তার পণ্যটা বিক্রি করতে পারছে না। এই কারণে স্যার একটা প্রাইস কমিশন করা দরকার। তবে স্যার একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রাইস কমিশন করার আগে আগে কৃষি বিপণন অধিদপ্তরকে কিন্তু আগে শক্তিশালী করতে হবে। কৃষি বিপণন অধিদপ্তরকে শক্তিশালী না করে প্রাইস কমিশন করে কোনো লাভ হবে না স্যার, সেটা আগে জোরটা স্যার ওই জায়গায় দিতে হবে। এবং কৃষি, দেখেন স্যার, কৃষি বিপণন আইনের 4 নম্বর ধারাতেই আগে আপনার প্রাইসিং পলিসি সম্পর্কে বলা আছে। আমাদের একজন সম্মানিত একজন শ্রোতা উনি বললেন যে আধুনিক কলাকৌশল সম্বলিত একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করা দরকার। তবে স্যার ইতিমধ্যে আমরা এটার উপর হাত দিয়েছি স্যার, আমরা একটা মার্কেটিং আপনার পলিসি করতেছি স্যার, তার সাথে সাথে আমরা একটা একটা প্রাইসিং পলিসি করতেছি। আশা করি স্যার আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা এটা আমরা স্যার মন্ত্রণালয়ে সাবমিট করব। তারপর স্যার কস্ট প্রাইসিং এর কথা বলছে স্যার, এটা এটাও কিন্তু বিপণন আইনে আছে, যৌক্তিক মূল্যটা আপনাদের কস্ট প্রাইসিং করা। আমরা স্যার এর মধ্যে স্যার আপনার 12টা পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ধারণ করে দিচ্ছি। ধরেন স্যার আপনার যে একটা পেঁয়াজ, পেঁয়াজের আপনার দাম পড়তেছে কিন্তু 14 আপনার 15 টাকা 77 পয়সা,
আপনার এই যে ধানের স্যার আমরা যে ইয়েটা মার্কেট প্রাইসটা কস্ট অফ প্রাইসটা এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে দিয়েছি স্যার 24.77 টাকা আলটিমেটলি এটার উপর ভিত্তি করে স্যার এখন আপনার কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় বসে ধানের আপনার প্রাইসটা ঠিক মার্কেট প্রাইসটা ঠিক করলো 26 টাকা। তো এইভাবে স্যার আমরা কিন্তু উৎপাদন খরচগুলো কিন্তু স্যার আমরা আমাদের বিপণন অধিদপ্তর থেকে স্যার আমরা নির্ধারণ করে দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে বাকিটা হচ্ছে স্যার। তারপর স্যার আপনার আমাদের এই সারিয়া ভাই একটা কথা বলছে স্যার মার্কেট ইনফরমেশন স্যার, আসলে মার্কেট ইনফরমেশন না থাকলে স্যার একটা কৃষক কিভাবে তার পণ্য উৎপাদন করবে, ভোক্তাও কিভাবে তার পণ্য কিনবে, আমার ডিমান্ড কত, আমার সাপ্লাই কত, এই জিনিসটা স্যার অত্যন্ত একটা দরকারি জিনিস। সেটা আপনি দেখেন স্যার কিছুদিন আগে আমরা এটার উপর যখন হাত দিলাম তখন দেখলাম যে স্যার আপনার একটা শুধু ইম্পোর্টের বিষয়ে স্যার আপনার কৃষি পণ্য ইম্পোর্টের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা তথ্য দিল, আপনার আমাদের কোয়ারেন্টাইন একটা তথ্য দিল, আবার ডিমান্ডের ব্যাপারে বিবিএস থেকে একটা তথ্য দিল, কিন্তু এখানে তথ্যগুলোর মধ্যে স্যার এত আমাদের মানে মানে ল্যাক্স আছে, আপনি তথ্যগুলো কি স্যার আমরা সঠিকভাবে নিতে পারতেছি না। তো সুতরাং এই তথ্যগুলো নেওয়ার জন্য আমি মনে হয় সেখানেও স্যার বিপণন অধিদপ্তরের একটা গবেষণা আপনার উইং আছে, যদিও স্যার এটা অত্যন্ত দুর্বল কিন্তু এই কাজগুলো স্যার কিন্তু কৃষি অধিদপ্তরের গবেষণা উইংকে দিয়ে কিন্তু আপনার করতে হবে যদি স্যার মার্কেট ইনফরমেশন আপনার যদি স্বচ্ছ করতে চায়। তারপর স্যার আপনার এই বেসরকারি পর্যায়ে স্যার আমাদের বেসরকারি শিল্পের কথা আমি বলবো, সেটা হলো যে শুধুমাত্র এখানে সরকারের ভূমিকা নিলে হবে না স্যার, আমরা যেটা করবো সেটা হলো আমরা ফেসিলিটেটের ভূমিকা নিব, এখানে স্যার বেসরকারি মানে আপনার উদ্যোগীদেরকে আসতে হবে, যেমন নাকি স্যার আপনার যাদের আছে আমাদের দেশে কিন্তু স্যার আপনার এই যে আম এখন আসছে আম দেখবো যে স্যার অর্ধেক কিন্তু নষ্ট হবে, আপনার টমেটো আসছে টমেটো অর্ধেক নষ্ট হবে, এরকম কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো স্যার কিভাবে ইউজ করা যায়, এভাবে কিভাবে আরো প্রোডাক্ট ডাইভার্সিফাই করা যায়, এগুলো স্যার আমাদের বেসরকারি পর্যায়ে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে মানে এগুলো করার জন্য এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ওনাদের কিন্তু স্যার আমাদেরকে যা যত ধরনের ইনসেন্টিভ লাগে সরকার থেকে কিন্তু সেই ইনসেন্টিভ গুলো দেওয়ার জন্য স্যার আমাদেরকে এগিয়ে আসতে হবে, না হলে স্যার ওনারাও কিসের উপর করবে, ওনাদেরকে তো স্যার একটা নিশ্চিত করতে হবে যে আমি হ্যাঁ আমি পণ্যটা আমি যদি উৎপাদন করি আমি একটা মার্কেট পাবো, কৃষককেও নিশ্চিত করতে হবে আমি যদি এই পণ্যটা যদি উৎপাদন করি আমি আমার মূল্যটা পাবো। সুতরাং প্রত্যেকটা যে জায়গায় আছে স্যার তাকে কিন্তু সেই জায়গায় কিন্তু স্যার তাকে স্যার আপনার একটা নিশ্চিত করে বলতে হবে যে তুমি তোমার প্রাইস পাবা। সুতরাং এইভাবে যদি স্যার আমরা যদি আগায় যাই, আমি আর ওই কথাটা স্যার একটু বললাম স্যার যদি যে কথাটা বললেন স্যার আপনি আমাকে যদি প্রশ্ন একটা বলি স্যার, আমরা কিছুদিনের মধ্যে স্যার আমি একটা স্বল্প এবং দীর্ঘমেয়াদী আমি 5টা প্রকল্প দিলাম, তো এই 5টি প্রকল্প স্যার আমার তো জরুরি ভিত্তিতে এগুলো স্যার আমার তো আপনার অ্যাপ্রুভাল দিতে হবে। তো আমি স্যার এখন যদি এই জনবলের ব্যাপারে 2015 সালে স্যার আপনার জনবল অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দিচ্ছে কি বললো 5 বছর পরে এই লোকগুলো নিতে হবে, তো ওই রকম অনুমোদন দেওয়া তো স্যার সুতরাং এই বিষয়গুলো স্যার আমার যদি কোনো শব্দ থাকবে না এখন থেকে স্যার আমাদেরকে মানে উঠে পড়ে লাগতে হবে যে আমাদের এই কাজগুলো করার জন্য স্যার। তো আপনাকে স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি আশা করি যে এবারে করোনা শিক্ষার পরে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রতি সরকারের অ্যাটিটিউড অবশ্যই চেঞ্জ হবে, অর্থ বিভাগের অ্যাটিটিউড চেঞ্জ হবে, আপনারা ইনশাআল্লাহ লোকবলগুলো টাইমলি পাবেন, আমি আশা করছি এই সমস্যাগুলো থাকবে না। 2-3টা প্রশ্ন আসছে আমি বলি, প্রথমটা আসছে প্রফেসর নজরুল ইসলাম প্রশ্ন করেছেন যে উইদাউট মাচ রিসার্চ হাউ ক্যান উই প্রাইস পলিসি, উই ক্যান ফ্রেম দ্য প্রাইস পলিসি, একটা প্রাইস পলিসি ফ্রেম করার আগে একটু গবেষণা হওয়া দরকার ছিল, সেই রকম গবেষণা আমরা করেছি কিনা, না হলে এটা করা অত্যন্ত প্রয়োজন, উইদাউট রিসার্চ একটা প্রাইস পলিসি হতে পারে না, এটা প্রফেসর নজরুল ইসলাম করেছেন। মোহাম্মদ মাসুম আমাদের একজন প্রবীণ কৃষিবিদ, উনি প্রশ্ন করেছেন যে প্রাইস কন্ট্রোল আইডিয়াটা এটা ফিজিবল না আন্ডার দিস কন্ট্রোল সিচুয়েশন, এটা একটা আমার ওল্ড কনসেপ্ট, সুতরাং এটাকে মার্কেট ইকোনমিতে কাজ করতে হবে, আমরাও মনে করি কাজ করতে হবে, বাট যেখানে প্লেয়ার যারা আছেন অ্যাক্টার যারা আছেন তাদেরকে আমরা অর্গানাইজ করতে পারলে এটা অনেক ডেভেলপ হবে। আমরা আবার ফিরে যাব আমাদের সারিয়া সাহেবের কাছে, শেষ কোনো কমেন্ট ওনার কাছে শুনতে চাই, আমরা আশাবাদী শুনতে চাই যে প্রাইভেট সেক্টর বিপিআইসিসি বা ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন আমাদেরকে আগামী দিনে করোনা উত্তর বাংলাদেশের মার্কেটিং ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থায় কি সহায়তা করতে পারবেন। জনাব শাহরিয়ার জি, আমি একটু আগে একটা কথা বলি, আমি কিন্তু এমনি করোনাতে আমরা ভীত, তারপরে যদি এখন বলেন যে এগ্রিকালচারের প্রোডাক্টের প্রাইস কন্ট্রোল করা হবে তাহলে আমি এমনি আরো ভীত হয়ে গেলাম। এগ্রিকালচার প্রোডাক্ট কি আপনি কন্ট্রোল করা সম্ভব? এগ্রিকালচার প্রোডাক্টের কস্ট এক এক ফার্মারের এক এক ধরনের কস্ট হবে ডিপেন্ডিং অন what type of genetics or seeds is used, how productive is this thing, tarpore chhe nutrition byabohar korbe
ফার্টিলাইজার কি ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করবে, তার হেলথ প্রোটেকশন প্ল্যান্ট প্রোটেকশন কি ধরনের করতে পারছে তার উপর ডিপেন্ড করবে, ফার্ম মেকানাইজেশন কতটুকু করেছে তার উপর তার কস্ট ডিপেন্ড করবে, ইকোনমিক্যাল প্র্যাকটিস বা হাজবেন্ডারি প্র্যাকটিস তার উপর ডিপেন্ড করবে, তারপর হলো মার্কেট, এত কিছুর উপরে যেখানে হবে ফার্মার টু ফার্মার দ্য প্রাইস উইল বি ডিফারেন্ট, সেখানে যদি এই ধরনের কথা বলা হয় যেটা একটা ওল্ড কনসেপ্ট তাহলে তো আমরা আসলে যে উদ্যোক্তা হিসেবে আমরা ভয় পাচ্ছি যে আবার কি কোনো একটা জগদ্দল আমাদের কাছে পিঠে আসছে কিনা, এটা আমি আমার কথাটা করলাম। আপনি যেটা বলেছেন আসলে করোনা ইজ গোয়িং টু ব্রিং এ নিউ ওয়ার্ল্ড অর্ডার, এতে কোনো সন্দেহ নাই। কালকে আমি একটা আর্টিকেল দেখছিলাম পৃথিবীর অনেক ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে যাবে, ইভেন হার্ভার্ড উইল বি হ্যাভিং সাম প্রবলেম, হার্ভার্ড ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অনলাইনে যখন পড়ানো হবে তখন ছেলেরা আসলে $40,000 কে তারা ফিস দিবে কিনা সন্দেহ আছে। সো নিউ ওয়ার্ল্ড অর্ডার আসবে, কি ওয়ার্ল্ড অর্ডার আসবে আমরা জানি না, বাট আপনাদেরকে এতটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে যে আমাদের নিজস্ব ওন মার্কেটিং সিস্টেম ডেভেলপ করতে হবে। তো ওন মার্কেটিং সিস্টেম ডেভেলপ করলে তিনটা এখানে জিনিস আছে, একজন সাপ্লায়ার বা প্রোডিউসার, একটা হবে ই মার্কেট আর একটা হলো ই লজিস্টিক্স, এগুলো আমাদের সমন্বয় করতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি যে সাপ্লায়ার ই মার্কেট ই লজিস্টিক যখন সমন্বয় হবে ডেফিনেটলি একটা ফোর্স আসবে, তার মধ্যে একটা ভালো জিনিস হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হওয়া মানে হলো দেয়ার ইজ এ ডিমান্ড ইজ ক্রিয়েটিং, আনটিল দেয়ার ইজ নো ডিমান্ড ইউ ক্যানট সেল এনিথিং, সো ডিমান্ডটা তৈরি করার জন্য আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট কাছে মার্কেটিংকে বলবো আপনারা কাজ করেন ডিমান্ড ক্রিয়েট করার জন্য। সমস্ত মুরগির দাম এক হতে পারে না, সমস্ত চালের দাম এক হতে পারে না, সমস্ত আমের দাম এক হতে পারে না, তাহলে কোনটার কত প্রাইস হওয়া উচিত, কোনটার কতটুকু ডিমান্ড হওয়া উচিত, কেন মানুষ খাবে এটা না খেয়ে ওটা খাবে, এগুলো যদি ওনারা এনকারেজ করে আমরা আমাদের মার্কেটিং কাজ করে যাবো। কিন্তু সারা দেশের সমস্ত লোককে রিচ করা আমাদের পক্ষে সম্ভব নয় ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে, আমরা সেক্টর হিসেবে আমাদের কাজ করে যাব, আমরা কাজ করে যাচ্ছি, আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমরা এগুলো করব, কিন্তু সাথে আমরা চাই না গভর্নমেন্ট শুড বি আ কন্ট্রোলিং অথরিটি, গভর্নমেন্ট শুড ওয়ার্ক টু সি দ্যাট দেয়ার ইজ আ ফেয়ার কম্পিটিশন অ্যামাং দ্য প্রোডিউসার্স, ফেয়ার কম্পিটিশন অফ দ্য মার্কেট, যাতে অতিরিক্ত কেউ দাম হাঁকতে না পারে, দাম সাপ্লাই যাতে খুব কম না হয়, সাপ্লাই যে ওভার এক্সেস সাপ্লাই যাতে না আসে, এই কাজটা হলো আসলে গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্ট যদি ব্যবসা করতে আসে বা কন্ট্রোলিং করতে আসে তাহলে আসলে আমরা যতটুকু আগিয়ে ছিলাম আবার পিছিয়ে যাব। ধন্যবাদ জনাব সারিয়ার। আসলে আমরা কখনোই বলিনি যে সরকার কন্ট্রোল করবে, কন্ট্রোল করার কোনো সুযোগই নেই, কারণ আমরা ওপেন মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি, এখন আমরা সেভাবেই চলছি। আমাদের উৎপাদনে যেমন আমরা কোনো কন্ট্রোল করতে পারি না, সেখানে আবার আপনার মার্কেটিংকে কন্ট্রোল করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। যারা মোহাম্মদ মাসুম বলেছেন যে করোনার পরে প্রকল্প শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলাম, ফল কখন পাবো, ইনশাল্লাহ প্রজেক্ট যখন নেওয়া শুরু করেছি ফল পাবেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর 3-5 years, কারণ এই ডিপেন্ড করে যে স্বল্প মেয়াদি কার্যক্রম, মধ্যমেয়াদি এবং মেয়াদি কার্যক্রমের পরেই আমরা এগুলো ইনশাল্লাহ ফল পাবো। বাট আমাদের এই শিক্ষা থেকে আমরা শিক্ষিত হয়ে অবশ্যই আমরা কাজ করব। আমাদের শাহরিয়ার ভাই যে আশার বাণী শোনালেন যে আমরা আছি, সরকার অবশ্যই, আমি মনে করি যে সরকার আপনার সাথে আছে, কারণ প্রাইভেট সেক্টরকে এবং সরকারকে পাশাপাশি সাইড বাই সাইড কাজ করতে হবে, একজন একজনের কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি ওয়ার্কসটা করবে, এটাই স্বাভাবিক। সরকার ইনফ্রাস্ট্রাকচার করবে, প্রাইভেট সেক্টর বিজনেস করবে, সরকার তো ব্যবসা করতে আসে না, সরকারের কাজ হলো শুধু দেখা বিজনেসটাকে সুপারভাইজ করা যাতে প্রপারলি হয়েছে, আপনার যে সুযোগ সুবিধা আছে অসুবিধা আছে সেগুলোকে আমরা দেখবো না। আনসারি ভাই কি আছেন আমাদের সাথে না হারিয়ে গেছেন, তাহলে আপনার শেষ কমেন্টটা দিয়ে আমরা শেষ করতে চাই। হ্যাঁ আছি, কিন্তু ওকে শেষ কমেন্টটা বলবেন, আমরা শুনি আপনার শেষ কমেন্ট। হ্যাঁ শুনছি, আমরা শুনছি আপনাকে, অসুবিধা নেই। আপনি শেষ কমেন্টটা যে সামগ্রিক পরিপ্রেক্ষিতে আপনি কি দেখছেন? জি, আমি যেটা মনে করি যে এখন যেহেতু সিচুয়েশনটা একটু আলাদা, আমাদের সাস্টেনেবল এগ্রিকালচারের জন্য যেটা কৃষকের জন্য আমি মনে করি অনেক কৃষকের জন্য প্রফিটেবল, এবং আনসারী সাহেবের ভিডিও অফ, আনসারী সাহেবের ভিডিও অফ, এগ্রিকালচারের জন্য আমাদের টেকনোলজিটা কন্টিনিউয়াসলি প্রমোট করতে হবে, আমাদের কমিউনিকেশন আমাদের ঠিক রাখতে হবে ফার্মার সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে, শোনা যায় না, সরি শুনা যাচ্ছে,
না শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমরা শুনছি আপনি ভিডিওটা অফ আছে বলতে ভিডিওটা অন করেন আমরা শুনছি না অন তো করাই আছে শোনা যাচ্ছে ইটস ওকে অন করা আছে আমরা শুনছি আপনার ভয়েস আসছে নো প্রবলেম ডিক্লাইন করছে তো আমাদের এগ্রিকালচারকে সাস্টেনেবল রাখতে হবে এগ্রিকালচার ছাড়া আমরা বাঁচবো না শহরের বহু লোক গ্রামে চলে গেছে তাদেরকে কিছু কিছু কাজ করতে হবে অতএব আমাদের এগ্রিকালচারে প্রোডাক্টিভ এগ্রিকালচার করলে লো কস্টে আমরা কিছু প্রোডাকশন করতে পারবো এবং সেটা লো কস্টে আমরা বিক্রি করতে পারবো যেটা আমাদের দেশের মানুষ অর্ধেক মানে ওয়ান থার্ড মানুষ গরিব মানুষ তারা কিনে খেতে পারবে কম প্রাইসে এটাকে করতে হলে আমাদের এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেমকে কন্টিনিউসলি অ্যাক্টিভেটেড রাখতে হবে এই সিচুয়েশানে এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম খুব একটা ওয়াকেবল না দ্য ডিজিটাল এগ্রিকালচার সিস্টেম আমাদের ইন্ট্রোডিউস করতে হবে এবং আমাদের দেশের 1,60,00,000 কৃষককে কানেক্ট করতে হবে দ্য প্রাইভেট কোম্পানি ডিলার এবং ডিলার এবং কৃষকের সাথে এগ্রিকালচার এক্সটেনশনের তাহলে আমাদের ফার্মাররা সাপোর্ট পাবে এবং তারা টেকনোলজি অ্যাপ্লাই করে লো কস্টে প্রোডাকশন করবে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং তারা প্রফিটেবল এগ্রিকালচার করতে পারবে দ্যাট ইজ মাই রিকমেন্ডেশন থ্যাংক ইউ আনসারি ভাই এর মধ্যে আমাদের দুই তিনটা প্রশ্ন আসছে মোহাম্মদ আক্তারুজ্জামান প্রশ্ন করেছিলেন যে জোনাল বেসিস ক্রপ প্রোডাকশন করে প্ল্যানিং করার জন্য ডিমান্ড করে ডিমান্ডের উপর ভিত্তি করে প্রোডাকশন করার জন্য জোন বেজ টেকসই কৃষি প্রযুক্তি দিয়ে আমরা মনে করি এগুলো করা যাবে এবং করবে আগামীতে আর আমাদের প্রণব শাহ আরেকটি প্রশ্ন করেছেন যে সরকার কোনো অবস্থাতেই যাতে কন্ট্রোল না করে সেটা আমি একমত তবে এই প্রাইভেট কর্পোরেট হাউসগুলো যাতে সরকারের এই অবস্থানটাকে বিবেচনা করে তারাও যাতে বিজনেস এথিক্সটা মেনে ব্যবসা করে এটাই উনি যাতে করে রাখতে চাচ্ছেন আমরা মনে করি এটা একটা অত্যন্ত বাস্তবমুখী উদ্যোগ হবে আমরা যেটা আনসার ভাই বলছিলেন না শেষ কথায় আমি সেখান থেকে বলতে চাই যে করোনায় আমরা অনেক শিক্ষা পেলাম বিশ্বব্যাপী অনেক রকম ব্যতিক্রম হলেও কিন্তু বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হয়নি আমরা অতি গরিব দেশ হতে পারি আমাদের জনসংখ্যা অধিক হতে পারে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম মার্কেটিং সিস্টেম অনেক দুর্বল তারপরেও কিন্তু বাজারে পণ্য পাওয়া গেছে ইট ইস ট্রু যে ফার্মার্স অনেক ক্ষেত্রে দাম পায় নাই বাট সেটা পোষায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগও নিয়েছেন বাট আগামীতে আরও নেবেন বাট আমরা মনে করি বাংলাদেশ ইজ এ ইউনিক কান্ট্রি এখানে এগ্রিকালচার উৎপাদনে এবং মার্কেটিং সিস্টেমটা আরও উন্নত হবে এবং আমরা মনে করি এই ব্যবসায় যারা আসবেন আগামীতে অনেক তরুণ উদ্যোক্তা আসবেন এগ্রিকালচার বিজনেসে বিকজ এখন এগ্রিকালচারের কোনো বিকল্প নেই আমরা মনে করি এই উদ্যোক্তাদেরকে যদি আমরা প্রপার গাইড করতে পারি সেখানেই হবে আমাদের একটা সার্থকতা এবং সরকারও এগিয়ে আসবেন আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংকে পুনর্গঠিত করতে চাই আমরা দেখতে চাই আগামী দিনে যে আমাদের যে যে ল্যাকিংসগুলো আছে এগুলোকে কভার করে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারি এবং আমাদের কৃষকরা যাতে সার্ভাইভ করে তারা যাতে একটা বেটার প্রাইস পায় আমি বলবো কারণ আমি সবসময় যে কথাটা বলি যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কৃষক বাঁচলেই বাঁচবে কৃষি প্রধান বাংলাদেশ সুতরাং আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে অবশ্যই রাখতে হবে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো আমার সাথে যারা আজকে আলোচনায় ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত শ্রোতা ভাইরা দর্শক ভাইরা আমাদের সাথে আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সময়ের অভাবে আপনাদের অনেকেরই প্রশ্নের জবাব আমরা দিতে পারি নাই তাদেরকে আমরা প্রশ্নগুলো রেখেছি আমরা ইনশাল্লাহ এগুলো আগামীতে কভার করবো আপনাদের সবাইকে ধন্যবাদ মিটন ওভার টু ইউ মিটন